ঘরে চালের আটা না থাকলে বা চাউল আলাদাভাবে গুঁড়া না করে কিভাবে তৈরি করবেন তাই আজকে দেখিয়ে দেব।। আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ নিরাপদে আছেন আরও একবার হাজির হয়ে গেছি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তালের সিজন কিন্তু চলছে এখনো আবার অনেকে তালের পাল্প সংরক্ষণ করে রেখেছেন কিভাবে খুবই সহজভাবে খুবই সফট তুলতুলে নরম তারপিটা তৈরি করবেন কোন ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই তাই আজকে দেখিয়ে দেব। আশা করি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন তাহলে চলুন আমরা শুরু করি পুরো প্রস্তুত প্রণালী এখানে আমি খুব ভালো করে ধুয়ে আধা কেজির থেকে একটু বেশি চাউল ভিজিয়ে রেখেছি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি আপনারা চাইলে পুরা রাত ভিজিয়ে রাখতে পারেন আর আমি যেহেতু ফ্রুজ্যান্ড তালের রস দিয়েই পিঠাটি তৈরি করব তাই আমি তালের রসের যে বটলটা আমি রেখেছি ফ্রিজে সেটা নামিয়ে রেখেছি একদম নর্মাল করে নিতে হবে তালের রসটা একদম কলে গিয়ে নর্মাল হয়ে গেলে এটা আমি জাল করে নিয়েছি আপনারা যদি তালের কাত ব্যবহার করবেন সেক্ষেত্রে জাল না দিলেও চলবে তবে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে এখন চালটা আমি খুব ভালো করে আবার ধুয়ে পানি ঝাড়িয়ে নিয়ে নিয়েছি এবং একটি ব্যালাইন্ডারের জারে অল্প অল্প দিয়ে এর সাথে অল্প একটু তালের রস দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ঠিকই একইভাবে আমি সবগুলো চাউল তালের রস দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি অবশ্যই খুব ভালোভাবে ব্ল্যান্ড করবেন যাতে করে আস্ত কোনো দানা থেকে না যায় এই যে দেখুন আমি খুব সুন্দর করে তালের রস দিয়ে চাউলগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ ইস্ট অবশ্যই খেয়াল রাখবেন ইস্টটা যেন খুবই ভালো মানের এবং নতুন হয় পুরানো ইস্ট দিয়ে কিন্তু পিঠা ভালো হয় না আবার স্বাস্থ্যের জন্যও খুব একটা ভালো না খুব ভালোভাবে ইস্টটা মিক্স করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখেই বুঝতে পারছেন এখন ঢেকে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য আর এদিকে আমি এই সময়ে কতগুলো ছোটো ছোটো বাটি খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার পরে তেল লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটি কিংবা ছাঁসের মধ্যে এই পিঠাগুলো তৈরি করতে পারেন ঠিক তিন ঘন্টা পর আমি ফিরে এসেছি এই যে দেখুন কতটা পারফেক্টভাবে এবং খুবই ফ্লাফি হয়ে ব্যাটারটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ চিনি আমি ব্রাউন সুগার ইউজ করছি আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারেন দিয়েছি নারকেল এবং লবণ আমি ফ্রেশ নারকেল ইউজ করছি আপনারা চাইলে ফ্রুজেন ব্যবহার করতে পারেন তবে ড্রাই নারকেল ব্যবহার না করাই ভালো এখন আবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে তারপর আমি ছোট ছোট বাটিগুলোতে নিয়ে নিচ্ছি খুব ভালো করে মিক্স করতে হবে যাতে করে লবণ এবং চিনি খুব ভালো করে গলে যায় আর চাইলে আপনারা এভাবে চিনি এবং নারকেল দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে আরও আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন এখন আমি যে বাটিগুলোতে ব্যাটারটা নিয়ে নিয়েছি সে বাটিগুলো স্টিমারের উপরের যে শাঁস থাকে তার উপর রেখে দিয়েছি এবং চোলাই স্টিমের যে পাত্রটা থাকে সেটা বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে উপরের আপনি যে শাঁসগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি জাস্ট অপেক্ষা করতে হবে ছয় থেকে আট মিনিট পর্যন্ত ছয় থেকে আট মিনিটের মধ্যে পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কালার ব্যবহার করিনি তারপরে পিঠাগুলোর কালার দেখতে খুব সুন্দর হয়েছে আর দেখুন খুব সুন্দর করে পাত্র থেকে আলগা হয়ে যাচ্ছে এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে তারপর ফিরছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠা কতটা সফট এবং কতটা ফ্লাফি হয়েছে আর দেখুন এখানে আধা কেজি পরিমাণ চাউল এবং এক লিটার থেকে কম তালের রসে কতগুলো পিঠা হয়েছে প্রত্যেকটা পিঠা খুবই সফট এবং তুলতুলে নরম হয়েছে আমি বড় একটা পিঠাও তৈরি করেছি আর বড় পিঠাটা তৈরি করার জন্য যে আমরা পাত্রটাতে পানি দিই ওই পাত্রতে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে হয় ওই জিনিসটা আমার ভিডিওতে নেওয়া হয়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নর্মালি কিন্তু আমরা ওভাবেই তাল পিঠা তৈরি করে থাকি কোনো ধরনের ময়দার ব্যবহার ছাড়াই কিন্তু এই পিঠাগুলো খুবই সফট এবং ফ্লাফি হবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের চেষ্টা অবশ্যই সফল হবে আর রেসিপিটি কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির রিলেটিভদের সাথে যাতে করে আমরা সবার রেসিপি সবার কাছে পৌঁছে যাই এই যে দেখুন একটা পিঠা আমি কেটে নিয়েছি ভেতরে দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে আর অনেক বেশি নরম থাকে জাস্ট নর্মাল তাপমাত্রায় বাইরে ফ্যানের নিচে রেখে এই পিঠাটি আপনি তিন দিন পর্যন্ত খেতে পারবেন একদম নষ্ট হবে না আর চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন চার পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আজ তাহলে এতটুকু আবারও দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সবসময় হাসিখুশি থাকুন আল্লাহ হাফেজ